যে নিজের শক্তিতে পায়ে হেঁটে জামাতে মসজিদে যেতে পারে, নিজে নিজে বসতেও পারে, দাঁড়াইতেও পারে, তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নাই। অসুস্থ অবস্থায় মসজিদের ভিতরে চেয়ারে বসিয়া নামাজ আদায় করা যাবে কিনা জানতে চাই, ধন্যবাদ। এটা একটা প্রয়োজনীয় মাসালা। যেই লোক নামাজের জামাতে হেঁটে যেতে পারে এবং নিজে নিজে বসা থেকে দাঁড়াইতে পারে, দাঁড়া থেকে বসতেও পারে, সেই লোকের জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নাই। আমি আবার বলছি কথাটা, যে নিজের শক্তিতে পায়ে হেঁটে জামাতে মসজিদে যেতে পারে, নিজে নিজে বসতেও পারে, দাঁড়াইতেও পারে, তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নাই, মানে ফরজ নামাজ। চেয়ারে বসে নামাজ পড়বে ওই ব্যক্তি যিনি বসলে দাঁড়াইতে পারে না, হাঁটুতে সমস্যা অথবা মেরুদণ্ডে কোমরে সমস্যা, শারীরিক অসুস্থ, সে বসলে দাঁড়াইতে পারে না, বা ডাক্তার নিষেধ করছে আপনি একা একা দাঁড়াবেন না, ওই মাজুর ব্যক্তি যারা তারা চেয়ারে বসে নামাজ পড়বে। কিন্তু সুন্নত হলো যে দাঁড়ায় নামাজ পড়তে অক্ষম সে বসে নামাজ পড়বে, সম্পূর্ণ বসে, চেয়ারে না, নিচে বসে নামাজ পড়বে। আর নিচে বসেও যদি নামাজ পড়তে অক্ষম হয় সে শুয়ে নামাজ পড়বে, এটা হলো সুন্নত তরিকা। আমি শেয়ার বসে জমিদারি দিয়ে হাইতেন গেছেন কে, নিচে বসেন, নামাজের কায়দায় বসেন, আপনি নামাজের কায়দায় যা কাতারের সাথে মিলে বসে নামাজ পড়েন, যদি দাঁড়াইতে অক্ষম হন বা বসা থেকে দাঁড়াতে অক্ষম হন, যদি নামাজের কায়দায় বসতে সমস্যা হয় আর হাঁটু গেলে আসন ফাইতে বসে, একান্ত যদি সমস্যা পশ্চিম দিকে পা দিয়ে পা লম্বা করে বসে, বসে নামাজ পড়বেন চেয়ারে না। তবে ওই মাজুর ব্যক্তিরা যদি চেয়ারে বসে নামাজ আদায় করে তাহলে নামাজ হবে, সুস্থ ব্যক্তিরা যদি ফরজ নামাজ চেয়ারে বসে করে তাহলে নামাজ হবে না, কারণ নামাজে কিয়াম করা দাঁড়ানো এটা ফরজ। ফরজ নামাজ অন্তত কি বসে বসে হবে না, সুস্থ ব্যক্তি নফল নামাজ পড়া যায় বসে বসে, তো নফল নামাজ বসে বললে অর্ধেক সওয়াব কম, নামাজ হইব কিন্তু ডিউটি 8 ঘন্টা, বেতন হইলো 4.5 ঘন্টা,